জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কুমিরের কামড়ে আহত এক মৎস্যজীবী, আহতের নাম রামপ্রসাদ চৌধুরী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুরে ভাগীরথীতে রাধারঘাট এলাকায়। গতকাল রাতে ভাগীরথীতে ফরাজডাঙ্গায় মাছ ধরতে নামে যুবক। ফরাজডাঙ্গা থেকে রাধারঘাট এলাকায় নৌকা থেকে জলে নামলে কুমিরে কামড় দেয়। কুমিরের কামড়ে ওই যুবকের পা জখম হয়। বর্তমানে মুর্শিদাবাদে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। দিন কয়েক থেকে ভাগীরথীতে বহরমপুর সংলগ্ন ঘাটগুলিতে একাধিকবার কুমির দেখা গেছে। বনদপ্তরে খোঁজ দেওয়া হলেও কুমির উদ্ধার হয়নি। ভাগীরথীতে স্নান করতেন কুমির আতঙ্ক সাধারণে। আমরা মাছ ধরতে গিয়েছিলাম, নেমেছিলাম আমরা পাড়াডাঙ্গা থেকে। মাছ ধরতে ধরতে আসি রাধাঘাট, রাধাঘাট একটু আগে যে জঙ্গলটা আছে ওইখানে, যে ওইখান থেকে আমরা তো সব রকম মাছ ধরি, জাল দিয়ে হাত দিয়ে ডুব মেরে সব রকম দেড় ডুব মেরেছি। তো কুমিরের উপরে মানে হাতটা পড়ে গেছে, কুমিরের উপরে চেপে গেছে, দিয়ে ধরেছিলাম কুমিরটাকে, দিয়ে যে বাইরের দিকে মুখটা করেছে অমনি উঠতে গিয়েছি মাটিতে পা দিয়ে, তখনই কামড়ে দিয়েছি। আজকে পুলিশ অফিসার এসেছিল, ওরা দেখে নৌকা নিয়ে খুঁজে বেরোলো, যে খুঁজে পাইনি, দিচ্ছি এক ঘন্টা আগে চলে গেছিল। আতঙ্ক খুব ভালোই আছে, ভয় তো আমাদের লাগছেই দেখে। এই গাছতলায় উঠে বসে থাকছিল, আমি প্রায় 20-25 বার দেখেছি। নেমেছি যে সামনের দিক দিয়ে, বেশি দূরে যেছি না, হ্যাঁ একা একা ভয় লাগছে। আমাদের রেগুলার বিভিন্ন ঘাটে ঘাটে লোকজনকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, যাতে একটু সাবধানে জলে নামানামি করে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ঘাটে নজরদারি করছি কোথায় কুমিরটা আছে। তো আজকে আমরা অলরেডি দেখে টেকে আসলাম, তো আমাদের এই বহরমপুরের আশপাশে এখানে নেই, নিচের দিকে আমাদের যেটা খবর আছে নিচের দিকে নেমে গেছে কুমিরটা, অনেকটাই 60 ইয়ের কাছাকাছি এদিকে চলে গেছে।